আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি নলা মাছ দিয়ে কয়েকটা সবজি দিয়ে রান্না করব, সেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি মাছটা একটু ভালো করে স্টিলের মাজুনি দিয়ে ঘষে নিচ্ছি, কারণ এই মাছগুলো একটু কালো হয়, কালো কালো, তো এগুলো খুব একটু ঘষাঘষি করতে হয়। লবণ দিয়ে কয়েকবার খাঁচা দিলেও মনে হয় না যে পরিষ্কার হয়। তো স্টিলে মাজুনি দিয়ে যে কোনো মাছই ঘষে নিলে একদম সাদা হয়ে যায়, শিং মাছ হোক যে কোনো মাছই হোক। আর দেখেন মাথাটা, এটাও ঘষা দেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন তো মাটির হাঁড়ি পাতিল নেই, আমরা তো আর আমার মা দাদিরা মাটির হাঁড়ি পাতিলে মাছ ঘষতেন, এখন তো আমরা সেগুলো তা করি না। তো এখন আধুনিক যুগে যা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই, স্টিলে মাজুনি দিয়ে খুব ভালোভাবে মাছ ঘষা যায়। তো মাছগুলোকে ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। একদম চকচকা হয়ে গিয়েছে। তারপর লবণ দিয়ে আবার খাঁচা দিয়ে নিয়েছি, কাটার পর আমি একবার লবণ দিয়ে আবার খাঁচা দিয়ে নেব। তো মাছগুলো মিডিয়াম সাইজে ছিল, আমি দুই টুকরা করে করেছি এক একটা মাছ। তো আমি একটা মাছের মাছ ভাজা আর একটা মশলা সবসময় আমি রেডি করে রাখি, তো যখন যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে নিই। তো এই তো এখানে অন্য কোনো থেকে মশলা নিতে হয়নি, একটা মানে ইয়েতেই বয়ামে আমি সবসময় রেখে দিই, যেটা মাছ ভাজা বা বেগুন ভাজা, পটল ভাজা, যে কোনো জিনিস ভাজার জন্য একটা মশলা আমি আলাদা রেডি করে রাখি। সেখান থেকে মশলা নিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি ভেজে ফেলবো, ভাজার সময় ঢাকনা দিয়ে ভাজতেছি, কারণ অনেক ছিটাছিটি করে তেল, হাতেও লাগতে পারে বা চুলার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে নিলে একটু বাঁচা যায়। সেই প্যানের মধ্যে আমি যে ডালের বড়ি, এই বড়িগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। সব ভাজাভাজি শেষ, তারপর আমি কিছু সবজি এগুলোকে কেটে নেব, কারণ আমি বেগুন টেগুন এগুলো কারো হাতে কাটাকাটি করি না, কারণ তারা হয়তো এর মধ্যে পোকা টোকা থেকে গেলে তাহলে একদম সম্পূর্ণ পাতিলে ফেলে দিতে হবে। যে কোনো সবজি আমি নিজে বানাই, আপনারা যে কোনো ভিডিওতে দেখতে পারেন হয়তো যে সব ধরনের সবজি আমি নিজে বানাই, কখনো কোনো সবজি শাক পাতা এগুলো আমি কাউকে দিই না বানাতে। এই যে আলুর সাইজটা দেখেন, আমি আলু বেগুন এক একটা এক এক সাইজে, যেমন মাংসের মধ্যে একরকম আলু খাই, আমরা মাছের মধ্যে একরকম আলু খাই। তো প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক এক করে সব মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, আন্দাজ মতো লবণ, সব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একবার কষানোর পর দ্বিতীয়বার পানি দিয়েছি, সেটা একটু ফুটে উঠতেই আমি দিয়ে দিলাম আলু, কারণ আলুগুলো একটু শক্ত, তাই বেগুনের সাথে দিলে বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য সবসময় আমি আলুটাকে একটু কষিয়ে তারপর বেগুন বা যে কোনো অন্য সবজি দেই। তো বেগুনগুলো নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব সজনা। দিয়ে দিচ্ছে টমেটো, টমেটোটা আমার ফ্রোজেন ছিল। কষিয়ে নিয়েছি ভালো করে, আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাছ, সব ভাজা মাছ দিয়ে দিয়েছি। তার উপর বড়িগুলো দিয়েছি, এই বড়িগুলো আমরা অনলাইন থেকে আনি,
খুব মজার আর খুব ভালো আর অনেক সফট, মানে একবারেই শেষের দিকে দিয়ে একদম সফট হয়ে বড় বড় হয়ে ফুলে উঠে। ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এই তো হয়ে যাচ্ছে আমার নলা মাছ দিয়ে, বড়ি দিয়ে, সজনা, আলু, বেগুন, টমেটো, কতগুলো তরকারি দিয়েছি দেখতে পেরেছেন তো? খুব মজা একটা রান্না, আপনারা রান্না করে খাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। রান্না করতে করতে আমি এখানে ভিডিওটা শেষ করে দিয়েছি। আল্লাহ হাফেজ।